নীতি রয়েছে, আমরা কিছু প্রিন্সিপাল ফলো করি। প্রাথমিক অর্থে আমরা জাতীয় সঙ্গীত করে ফেলেছি, পুষ্প স্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করেছি, আরো কিছু সম্মাননা জ্ঞাপন বাকি আছে। আর নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেছি, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেছি। আরেকটা বিষয় যে বল কলকাতা এতদিন, ঠিক 2 বছর আগে তো শ্রমিক, না 3 বছর আগে, 4 বছরে আমরা পা দিয়েছি, কিন্তু শুভ সূচনাটা করেছিলাম আমরা যখন আমাদের আগের অনুষ্ঠানটা হয়েছিল 2019, মাঝখানে 2020 একটা কঠিন কঠোর সময়ে, একটা কালো দিন আমাদের জীবনে, প্যান্ডেমিক সিচুয়েশন, করোনার কালো ছায়া একটু একটু করে গ্রাস করেছিল আমাদেরকে। আমরা অনেক বন্ধুদের হারিয়েছি, অনেক সাথীদের হারিয়েছি, অনেক প্রিয় মানুষ প্রিয়জনদের হারিয়েছি, সেই দিনগুলো ভোলার নয়। অনেকের জীবনযাত্রা পাল্টে গেছে এই করোনা পরিস্থিতিতে, তাই তো? একদম একদম। আমরা আমাদের অনুষ্ঠানে এমনিতেও যেহেতু একটুখানি দেরিতে চলছি, সেজন্য আমরা আর বেশি দেরি না করে চলে যাব মূল অনুষ্ঠানে। এখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে আমি ডেকে নেব। তার আগে যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা এই রকম পরিস্থিতি সম্মুখীন হয়েছি, তো আনন্দের আগে একটু দুঃখের রেশটা নিয়ে নিই। আমরা তাদের কথা স্মরণ করব 1 মিনিট, আরো একবার আপনাদেরকে দাঁড় করিয়ে 1 মিনিট নীরবতা পালন করব তাদের জন্য, সেই প্রিয় মানুষদের জন্য যাদের আমরা প্যান্ডেমিক সিচুয়েশন, সেই করোনা পরিস্থিতিতে, করোনার কালো ছায়া হারিয়ে ফেলেছি। আমাদের সময় শুরু হচ্ছে ঠিক এখন। ধন্যবাদ সকলকে। আমরা তাদেরকে মনে করলাম, তাদেরকে একটু স্মরণ করে নিলাম, কারণ সেই পরিস্থিতিটা আমরা চাই না যে করোনার ফোর্থ ওয়েভ যেন আমাদেরকে ঠিক এইভাবে এরকম একটা অকাল পরিস্থিতি দেখায়, তাই তো? আর এবার চলুন কথায় কথা না বাড়ি, এবার একটু সঙ্গীতের মূর্ছনায় ভেসে যাই, কারণ উদ্বোধনী সঙ্গীত, তাই তো? হ্যাঁ, উদ্বোধনী সঙ্গীতে রয়েছে সৌরায়ণ ঘোষ, তাকে আমি ডেকে নেবো মঞ্চে। So please welcome the one and only, the glorious music director, এই মুহূর্তে টলিগঞ্জের স্ট্রিট, একটা জোরে হাত দিই সৌরায়ণের জন্য, অত্যন্ত সিম্পল ভাবে রয়েছে। আজকে সৌরায়ণের ওপর ভার পড়েছে, শ্রমিক ভার দিয়েছে, একটা গুরু দায়িত্ব যাকে বলে, যে আজকের এই বল কলকাতা পরিবারের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনাটা করতে, আজকের আনুষ্ঠানিক শুভ সূচনা। তো চলুন কথায় কথা না বাড়িয়ে আমরা সৌরায়ণের মধ্য দিয়ে, সৌরায়ণের কাছ থেকে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আমরা শুভ সূচনা করি। মাইক প্লিজ, একটা মাইক দিন। হ্যালো 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 হ্যালো, একটু ভোকালটা, একটু ভোকালটা তো, হ্যালো 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 হ্যালো, ছি ছি। কলকাতা পরিবার 2022, আমরা জানি যে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও আমরা পেরিয়ে এসেছি আমাদের সময়গুলোকে। আজকে গানের মধ্য দিয়ে আমরা সূচনা করতে চাই, আমার কলকাতার বুকে ভালোবাসার একটা শহর উপহার দিতে চাই আমারই কলকাতাকে। টু দ্য ফার্স্ট টাইম সুজাতা সদর, দ্য লর্ডস অফ জার্নি, সৌরায়ণ ঘোষের মধ্য দিয়ে হে আমার গুরু দক্ষিণা। শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী কিশোর কুমারের গান হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, তার মধ্য দিয়ে আজকের উদ্বোধনী সঙ্গীতের শুভ সূচনা করতে চলেছে সৌরায়ণ ঘোষ। একটা জোরে হাততালি চাইবো সকলের কাছে।
যার শুভ
থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ, একটা জোরে হাতালি সৌরায়নের জন্য। হে আমার গুরু দক্ষিণা, সত্যি হৃদয় ছুঁয়ে গেল যাকে বলে। আমরা চাইবো আগামী কেমন লাগছে সৌরায়নের গান, ভালো লাগছে? একটু সবাই রেসপন্স করবে, ভালো লাগছে? থ্যাংক ইউ।